নমস্কার দর্শক বন্ধু, আজ আমরা চলে এসেছি লঙ্কায়, মানে রেডিও মির্চির অফিসে আগুন লাগাতে। তাই চলুন দেখে নেওয়া যাক মির্চির হানাভোদা আর যে সোমক আর আর যে অগ্নি কি ভাবছে। শুরু করার আগে আমি ওকে একটা প্রশ্ন করতে চাই, কটা কবিতা মুখস্থ হলো? ব্যথাটা ঠিক ধরেছে, এটা হয়েছে বহু জায়গায়, মানে ইভেন্টে গেছি, কোথাও একটা গিয়ে বলছি আপনার সঙ্গে এখন মির্চির আর যে আমার বাঁ দিকে তো জনগণ, ঠিক আছে? আমি একদম ভাই, আমি একদম সম্প্রদায়ের মানুষ, আমি নিজে বাঁচায় বিশ্বাস করি, লোকজনকে কন্ট্রোভার্সি দিয়ে টিকিয়ে রাখায় বিশ্বাস করি। তাহলে আমরা ইন্টারভিউটা করি, ওয়াকরেন্সকে সরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ওয়াকরেন্সের কথা বলার দরকার নেই, তুমি কন্ট্রোভার্সি দিও, আমরা মিম মানাবো, ঠিক আছে? তো আমার বাঁদিকে বসে আছে রাইজিং জুনিয়র আর্টিস্ট। আমাদের অবস্থা তো খারাপ, ভালো কৌশিক গাঙ্গুলি নেই, আবার এটার একটা অন্য মানে করে নগর কীর্তন। টুইট করার সময় ডাম্বলডোর প্রেজ ডাজ ইট আগে পার্সোনালি কি জিজ্ঞেস করো, ধুর একদম ভালো লাগে না চুপুলো। না না, সিজিদা বেসিক্যালি এলি ডিও আর ই বাদ দিয়ে বাকিটা লিখতে চায়। ঠিক আছে, তো এই যে সম্পর্কটা ফুটে উঠছে, মানুষ জানতে পারছে একদম ওপেন কবে হবে, মানুষ জানাবে। মুখ খুলে বসে আছি, মুখ বন্ধ করে ইন্টারভিউ দিচ্ছে নাকি? আমি we are out in the open and ও বললো let's address the elephant in the room। আমি বললাম 18 মত লেগে আছি, বাগড়া গেমস কি ফেভিকল স্পন্সর করছে বলে দাও ভাই, address elephant in the room বললো 18 মত লেগে আছে। আমি ফেভিকল স্পন্সর হই না, ফেভিকল না, বাগড়া গেমস যা মিম বানায় তোমরা বুঝতে পারবে ওটা ট্রেন্ড রাইটার এফেক্ট। সত্যি একজন আমাদের WhatsApp করেছে, ট্রাফিক দিয়েছে, তার তো লিখেছে তোমাদেরকে নিয়ে শুভ মঙ্গল জানা সাবধান করা উচিত ছিল। আমরা যদি ডিরেক্টরের ক্ষমতা থেকে আমাদের দিয়ে করা হতো তাহলে আমরা রাজি আছি, কোনো অসুবিধা নেই। তো কার করা উচিত, যে কার কি করা উচিত, মানে মানে এই শুভ মঙ্গল দাদা সাবধান হলে, মানে যে খুব ভালো টুকে দেয় সেই রাজদা, এই নাকি যে টুকলে কেউ ধরতে পারে না সেই শ্রী, এই না না, আমার মনে হয় শুভ মঙ্গল জিয়াদা সাবধান যদি বাংলায় করা উচিত, যদি বাংলায় হয় তাহলে একজন হচ্ছেন মুখোপাধ্যায় আর একজন হচ্ছেন গাঙ্গুলি, মানে দে উইল মেক আ ফ্যান্টাস্টিক পেয়ার, মানে something will break or the other mean they are ki bolchi mane uni onar jodi chehara koto dikhte ai that dor baba obhinoy koren to something will break mane you can't talk about a glass the convention will break o bolchi the convention will break ami shetai bolchi na na ami obhinetar kothai bolchi o acha amar director obhineta to tumra amra to junior artist youtuber ederi market ei tu amader youtuber bolchis keno na amra na arje are tomake youtuber bole chao tomake youtuber bole joke junior artist pakka ache bhai না আমার প্রতি এত ভালোবাসা দেখানোর দরকার নেই, আমি এখানে এসে প্রথমে মোহরকে লাইন মেরেছি, ছাড়ো এই সেটাই বসেছিল, না একদম না। তুই আমার বোনকে লাইন মারবি ওএমজি তে, যে আমার বোন হয় তোকে ভাই হিসেবে ছেড়ে দেবো, তো সবাই চাকরি বাকরি
this question for the 35,818th time. ঘটায় বাড়িতে তো আমি 10-12টা স্ক্রিপ্ট মোটামুটি তৈরি করে ওদের বললাম, ভেবেছিলাম 20টা মতো করবো। এখন উই ফর অ্যাবাউট 100 এপিসোডস উই হ্যাভ ডান। হ্যাঁ হ্যাঁ, রানী রাসমণির থেকে বেশি এপিসোড করেছি। আইয়া করোনা মুই রানী রাসমণি করোনা মুই গর্ব সহকারে বলো আমরা ইউটিউবে সিরিয়াল করি। হ্যাঁ একদম 100% একদম নো টু ওয়েজ অবাউট ইট, ইট ইজ সিরিয়াল। লোকে দেখছে বলছি ওএমজি যে কারণে চলছে, শিবুদার ছবিও সেই কারণেই চলছে। একদম ব্যালেন্স, এটা আমি বলি, এটা আমি বলি, এটা আমি বলতেই পারি না। আমি পোস্ত দিয়ে প্রজাপতি বিস্কুট মেখে খাই, আমি এসবে নেই ভাই, আমি এসবে নেই। তো তোমার মা বসে আছেন, তো আমার সামনে একটা একটা পার্সোনাল কোশ্চেন। হ্যাঁ বলো। তো তোমার কি ফুলসজ্জার রাতে দমকল লাগবে? হবে না ফুলসজ্জার, না ফুলসজ্জার রাতে আমার একটা লণ্ঠন লাগবে, আমার চোখে চশমা ছাড়া দেখতে পাই না। দমকলে হবে না, হুগলি নদীর মাছ ঘোরাতে হবে ভাই। মরণ শিথির সিঁদুর জানে বেহুলারে মন। একজন আরজে, একজন আরজের কিছু কোয়ালিটিস থাকে তো, আমার থেকে লম্বা, আমার থেকে গোটা দুনিয়া লম্বা। আরে ভাই চাপটা হয়ে যায় অন্য জায়গায়, চাপটা হয়ে যায় যে লোকে আমাকে দেখে চিনতে পারে, সমককে দেখে চিনতে পারে না। একটু বয়স্ক, তারা তো ওএমজি দেখে কিন্তু ঠিক প্লেস করতে পারে না। এবার হয়েছে অনেক সময় যে ফর এক্সাম্পল আমি বসে আছি এখানে, পাশ দিয়ে যাচ্ছে, গিয়ে দাঁড়িয়ে পড়লো, ঘুরে সামনে চলে আসবে, সামনে আমার, আমি মাঝে মাঝে বাধ্য হই, বললাম হ্যাঁ আমি 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 ওটা আর ও ওটা। আমার কিছুদিন আগে একটি ওষুধের দোকানের সামনে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ করলো, ঠিকই মানে ধর তুই অগ্নি, আমি সেই ভদ্রলোকটা। এবার আমি তাকে পজ করে জিজ্ঞেস করলাম, বলুন তো আমার নাম কি, আমি কে? ওই যে ওই ওইটা। আমি বললাম আর সেলফি তুলবো না, বলুন কে? এই রে সায়ন। নীল? রাজকুমার সন্তোষী? না সোমক। Almost there. Almost. আর একটু পিছিয়ে আসুন। মীর? কাঞ্চন মল্লিক? মাঝখানে একজন ছিল। অপরাজিত আর্ধ? না না মাঝখানে। ঈশা সাহা? রাজ চক্রবর্তী কে বলে দে। শ্রী রাজ চক্রবর্তী বল। সুদীপ দাশগুপ্ত? হ্যাঁ। লিওনার্ডো দা ভিঞ্চি বলে দে। ক্যাপ্রিও? মানে ওর যে ভিডিওগুলো, মানুষ কি ভাবছে, মানুষ কি ভাবছে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ। হ্যাঁ ভালো লাগে, হাত বোলাচ্ছি তার মানে। রেডিও মির্চিতে সবাই প্রমোশন হয়ে গেল, ফুল উত্তম কুমার লাগছে। উত্তম কুমার বজিনে রাজ চক্রবর্তী মুভি দেখো চেয়ারে। তোমরা কমেডি করে লোক হাসাও, তুমি তো সাসপেন্স করে লোকের খাড়া করো লোম। তারপর এই হঠাৎ করে এই গান ফান গাওয়ার ইচ্ছে কি করে? গান ফান গাওয়ার ইচ্ছে করে সোমক বলো। কমেডির কোটাটা হয়েছে, রেডিওর কোটাটা হয়েছে। এবার একটা আইডিয়া হয়েছিল যে এদের দিয়ে গানও গাইয়ে দেখি কি হয়। আমি বললাম গাইবো তো বটে, কে শুনবে? তারপরে দেখা গেল যে লোকজন ইন্টারেস্টেড। বং স্টুডিও বললো যে হ্যাঁ আমরা একটা গান তৈরি করব, আমি একটা গান গাইবো। তারপরে তো অটো টিউন আছেই। তোমাকে তো, তোমার তো ঠিকও ছিল না গান গাওয়া, তারপর তুমি তো মানে সাবস্টিটিউট হিসেবে চলে গেছো। দেখেছিস 12th ব্যান্ডে খেলেছি, দেখেছিস? তোমার গানটা বেস্ট, 12th ব্যান্ডে 12th, তোমার গানটা বেস্ট, সত্যি বেস্ট, মানে ফ্রম দ্য লাস্ট। না সত্যি ওডি নাচটা, হ্যাঁ ও বাবা ও এইট, না না এইটা না, নাচটা আমি রোবটিক স্টেজ ছিল, এই সব ছিল পুরো রোবটিক। নাচ আর এক্সপ্রেশনে দীপ দাগে গো, ঠিক আছে, উফ অনেকটা জায়গা জুড়ে, ঠিক আছে তো ভালো লাগে দেখতে। ওটা গান, প্রথম প্রেমের গান তোর নামে, মানে প্রথম প্রেমের গান কারুর নামে লিখে দেওয়া হয়,
দাদার একটা খুব ফেমাস ডায়লগ আছে, দাদা তুমি একটু বলে দেবে যে বাঁকুড়া মিমস কে সাবস্ক্রাইব না করলে মা আর বউ কেউ সহ্য করবে না। বাঁকুড়া মিমস কে যদি সাবস্ক্রাইব না করেছো তাহলে মা বউ সোমক অগ্নি কেউ সহ্য করবে। চশমাটা পড়ে নি, চশমা পড়বে চশমা, একটা ডাক্তার যদি, হ্যাঁ আমি বললাম বাঁকুড়া মিমস এর যোগ গুলো দেখো সালমান মাছ মন ভালো হয়ে যায়, সালমান মাছ দরকার হবে সালমান বাজারে আমি ফ্রিতে ফ্রিতে সালমান মাছ সালমান খান স্বামী বিবেকানন্দ ১৯১৯ সুচিন বলেছে।